রাজধানীর কামরাঙ্গীর চরে রমজান আলী হত্যা মামলায় মনির ওরফে পিচ্চি মনিরকে পার্বত্য চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, ভাই হত্যা ও স্ত্রীর সঙ্গে পরকীয়ার প্রতিশোধ নিতেই চোরাই পিস্তল দিয়ে রমজানকে পরিকল্পিতভাবে হত্যা করে মনির। সমাজের চোখে চামড়া ব্যবসায়ী হলেও অপরাধ জগতে পরিচিত ছিল পেটকাটা রমজান নামে। খুন, মাদক সহ নানা অপরাধে অভিযুক্ত রমজানও হত্যার শিকার হন গত 17 অক্টোবর। তদন্ত নেমে হত্যায় জড়িত এক কৃষক দল নেতা আপন ওরফে চোর জুয়েল, টাইগার রাব্বি, আলী হোসেন, সাগর সহ 5 জনকে প্রথমে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এদের দেয়া তথ্যে জানা যায়, মাদকের বিনিময়ে অস্ত্রের যোগান দেয় পেশাদার 2 চোর। সেই অবৈধ অস্ত্র তাদের হাতে আসে চুরি করতে গিয়েই। অস্ত্রটা আমি আর রানা জহন মনির হাত কাছে বিক্রি করে দিই। তখন মনির বলে যে এখন এইবার সুযোগ আইছে, তো এখনই কিছু করা যাবে। এই বক্তব্যে পরিষ্কার হয় খুনের নেপথ্য কারিগর পিচ্চি মনির, যার ভাই পেটকাটা রমজানের হাতেই খুন হন 5 বছর আগে। রাব্বির সাথে দ্বন্দ্ব ছিল এলাকা ব্যক্তি, জুয়েল ভাইয়ের সাথে মনে করেন দ্বন্দ্ব আসলো, তার একসাথে জেল খাটছে, জেলে মারছে হ্যারে, এক ওই খোপে আমার খোপে মিল্লা পর আমি জিনিসটা রাজি হয়েছি। ঘটনার পর গা ঢাকা দিলেও অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়ে পিচ্চি মনির, যে আরও 8 খুন সহ 27 মামলার আসামি, একটিতে আবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। গোয়েন্দা পুলিশ বলছে, ভাই হত্যার বদলা মাদকের নিয়ন্ত্রণ ও পরকীয়া, এই 3 ইস্যুতেই পেটকাটা রমজানকে হত্যা করে আসামিরা। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি অস্ত্রই আমরা উদ্ধার করেছি, যারা জড়িত ছিল তারাও গ্রেপ্তার হয়েছে, এবং আমি মনে করি এই হত্যার যে পুরা রহস্যটা আমরা আমাদের ডিবি উদ্ঘাটিত করেছি। জানান পিচ্চি মনিরের সহযোগী জুয়েলও 21 মামলার আসামি। হচ্ছে 2টি অস্ত্র যে বাসা থেকে চুরি করেছে সেটা আমরা তদন্তে আমরা নিয়ে আসবো। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।